আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বর্তমান ভাবনার জগৎ থেকে ফিরে এলো খুশি। সেদিনের কথা আজও ভুলতে পারে না খুশি। শুধু অতটুকু অসুস্থ হওয়াতেই প্রহরের ওই অবস্থা হয়েছিল। যখন সে জানতে পারবে তার দুষ্টু পরি এই পৃথিবীতে আর মাত্র কয়েকদিনের মেহমান, তখন প্রহরের কী হবে তার কল্পনা করতেই খুশির রুহু কেঁপে উঠছে। না, সে পারবে না, পারবে না প্রহরকে সারা জীবনের গ্লানির বোঝা কাঁধে তুলে দিতে। আমার কিছু হয়ে গেলে যে আমার প্রহর জীবন তো লাশ হয়ে যাবে, আর আমি সেটা কিছুতেই হতে দিব না। তার চেয়ে বড় প্রহর আমাকে ঘৃণা করুক, চরম ঘৃণা, তবেই সে আমাকে ভুলে জীবনের সামনে এগোতে পারবে। আর প্রহরের মনে ঘৃণা সৃষ্টি করার জন্য যা কিছু আবশ্যক আমি সবই করব। সকালের রোদ জানালার পর্দার ফাঁক দিয়ে খুশির চোখে মুখে এসে লাগতেই ঘুম ভেঙে গেল ওর। ক্লান্ত ফোলা আঁখি যুগল দয়াদ্র চিত্তে মেলে তাকালো। নিজেকে ফ্লোরে আবিষ্কার করলো সে। রাতে হয়তো এখানেই ঘুমিয়ে পড়েছিল। আজকাল আর এসব সুবিধে অসুবিধের মাঝে তেমন পার্থক্যের আভাস পায় না খুশি। বেঁচে থাকাটাই যেখানে নিতান্তই অর্থহীন বস্তুল্য হয়ে গেছে, সেখানে এসব ভালো মন্দ আর অনুভব হয় না। খাটে ভর দিয়ে দুর্বল শরীরটাকে টেনে তুলল খুশি। মৃদু পায়ে এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। জানালার বাইরে তাকালে যতদূর চোখের নজর যায় শুধুই সীমাহীন অথৈ সমুদ্র। নীল সাগরের রংটাও তার মতোই গভীর। না জানি এই বিশাল সমুদ্র হাজার বছরের কত রহস্য লুকিয়ে রেখেছে নিজের গভীরতায়, তবুও কেমন রাজকীয় ভঙ্গিতে নিজের সৌন্দর্যে সবাইকে ভুলিয়ে রেখেছে। আমি কেন পারি না ওর মতো, কেন প্রহরকে নিজের থেকে দূরে সরাতে পারি না? ওকে যত দূরে সরাতে যাচ্ছি ও ততই আমার কাছে চলে আসছে। এত কঠিন কাজ বুঝি দুনিয়াতে আর কিছুই নেই। আমার অসুস্থতার চেয়ে বেশি কষ্ট হয় প্রহরের জন্য। ও কি কখনো স্বাভাবিক হতে পারবে? প্রথমেই একবার ওর মায়ের কারণে অনেক আঘাত পেয়েছে প্রহর, আর আমি ওকে আবারও সেই আঘাতে আহত করছি। কিন্তু আমি কি করব? এছাড়া যে আমার কাছে আর উপায় নেই, এই কারণেই আমি ওর জীবন থেকে হারিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো সময়ের সাথে নিজেকে সামলে নিবে, ও নিজের জীবনের সামনে অগ্রসর হবে। কিন্তু প্রহর তো এখনও নিজেকে সামলাতে সক্ষম হয়নি। ও তো এখনও সেই আগের জায়গাতেই আছে যেখানে আমি ওকে রেখে এসেছিলাম। চোখের সামনে জলজল করে ভেসে উঠছে সেই দুর্বিষহ দিনটার কথা, যে দিনটা ওর জীবনের সবচেয়ে মর্মান্তিক দিন, যেদিন ওর পৃথিবী থমকে গিয়েছিল। প্রহর খুশির প্রেমকাব্যের সমাপ্তি ঘটেছিল যেদিন। জীবনে এমন একটা দিন আসবে তা স্বপ্নেও ভাবিনি ওরা। অতীত, ওদের প্রেমকাব্যের ভেলা তখন দুই বসন্ত পার করেছে। খুশির ফাইনাল এক্সামও শেষ হয়ে গেছে। খুশি যেন এখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাইছে। ফাইনালি ও পড়াশুনো নামক পিঞ্চর থেকে মুক্তি পেয়েছে। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। প্রহর বলেছিল রেজাল্ট ভালো হলে তবেই সে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। তাই তো বেচারি খুশি কোমর কষে পড়াশুনোয় নেমেছিল। প্রহরকে বিয়ে করতে হলে যে ওকে এই অভিযানে সফল হতেই হবে। আর এক্সামও ইনশাল্লাহ ভালোই গেছে, এখন ব্যাস শুধু সানাই বাজানোর অপেক্ষা। কবে সে প্রহরের সত্যিকারের বধূ হবে সেই অপেক্ষা। তবে খুশিকে জানত তার সেই অপেক্ষার অবসান কখনোই ঘটবে না। কালবৈশাখী ঝড় এসে ওর স্বপ্নের পৃথিবী তছনছ করে দিয়ে যাবে। প্রহরদের বাসায় সেদিন জ্ঞান হারানোর পর প্রায় পাঁচ চারেক আর কিচ্ছু হয়নি। প্রহর অনেক চাপাচাপি করেছিল ডক্টরের কাছে প্রপার চেক আপ করানোর জন্য, কিন্তু খুশি কিছুতেই রাজি না। তার ভাষ্য মতে সে তো একদম বিন্দাস আছে, তাহলে শুধু শুধু কেন ডক্টরের কাছে সুই খেতে যাবে? না, সে মোটেও যাবে না। যেহেতু খুশি আর অসুস্থ হয়নি তাই প্রহরও ওর জেদের সামনে হার মেনে নেয়। তবে চার মাস পর খুশি নিজের বাসায় আবারও একদিন জ্ঞান হারিয়ে ফেলে। বাসার সবাই ভাবে হয়তো খাওয়া দাওয়ার অনিয়মের কারণে এমন হয়েছে, তাই তেমন একটা চিন্তা করে না ওরা। আর খুশিও প্রহরকে কিছু বলে না, না হলে ও আবার অযথা টেনশন করবে ভেবে। খুশির এক্সাম শেষে প্রহর একটা বিজনেসের কাজে কিছুদিনের জন্য দেশের বাইরে যায়। সেই দরুন খুশি আরও দুই তিনবার ওভাবে জ্ঞান হারিয়ে ফেলে। খাওয়া দাওয়াও ঠিক মতো করতে পারে না, মাঝে মধ্যে বমি করে ফেলে। এবার খুশির মা বাবা প্রচুর ঘাবড়ে যায়। তারা আর দেরি না করে খুশিকে ভালো ডক্টরের কাছে নিয়ে যান।
ডক্টর খুশির কিছু করতে দেন এবং টেস্টের রিপোর্টে ধরা পড়ে খুশির ব্রেন টিউমার হয়েছে। আর টিউমারটা ব্রেনের একেবারে সেন্সিটিভ জায়গায় হয়েছে, যার অপারেশনও অনেক রিস্কি। বাঁচার চান্স মাত্র 10%। খুশির সাজানো পৃথিবী ওখানেই থমকে যায়, ওর পরিবারও একেবারে ভেঙে পড়ে। আদরের মেয়ের এমন মরণঘাতী রোগের কথা শুনে তারা হতবুদ্ধি হয়ে যায়। তবে খুশির নিজের চাইতে বেশি প্রহরের চিন্তা হয়। প্রহর কিছুতেই এটা সহ্য করতে পারবে না, আমার কিছু হয়ে গেলে ও জীবন্ত লাশ হয়ে যাবে। না না না, ওকে আমার কথা জানতে দেওয়া যাবে না, কিছুতেই না। খুশি তখন মনে মনে একটা কঠোর সিদ্ধান্ত নেয়। খুশি ওর পরিবারকে প্রহরের কথা সব খুলে বলে এবং সাথে এও বলে যে সে প্রহরের জীবন থেকে অনেক দূরে যেতে চায়। সে আর এই শহরে থাকবে না, অনেক দূরে কোথাও চলে যাবে। ওর মা বাবা প্রথমে মানতে চান না, তবে খুশি জেদ ধরে নাওয়া খাওয়া বন্ধ করে বসে আছে। অসুস্থ খুশি আরও অসুস্থ হয়ে যাওয়ার ভয়ে অগত্যা সবাই ওর কথা মেনে নেয়। ওরা সবাই ওদের নানির বাড়ির গ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে খুশি যাওয়ার আগে একবার শেষবারের মতো প্রহরের সাথে দেখা করে যেতে চায়। অতপর প্রহর বিজনেসের কাজ শেষ করে দেশে ফিরে আসে। রাত 2টার দিকে নিজের বাসায় এসে পৌঁছয় প্রহর। সকাল হতেই খুশির SMS আসে, খুশি ওর সাথে ফার্ম হাউসে দেখা করার কথা বলেছে। প্রহরও ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়ে। দুষ্টু পরিটাকে যে অনেক মিস করেছে সে, আজ সারা দিন শুধু পরিটাকে দেখবে সে। খুব শীঘ্রই খুশিকে নিজের ঘরে বউ করে আনবে, এখন সে ওকে ছাড়া একটা মুহূর্তও থাকা অসম্ভব হয়ে পড়ছে। এসব কথা ভাবতে ভাবতেই প্রহর হাসি মুখে গাড়ি চালিয়ে ফার্ম হাউসে পৌঁছয়। খুশি আজ ওকে পিক করতে নিষেধ করেছে, ও নাকি আগেই চলে এসেছে, তাই প্রহরও সোজা ফার্ম হাউসেই চলে আসে। গাড়ি থামিয়ে দ্রুত বাসায় ভেতরে চলে যায়। খুশিকে দেখার জন্যে মন উতলা হয়ে উঠেছে। দরজা খুলে ভিতরে ঢুকতেই সেই প্রিয় মুখটার দর্শন হলো। প্রিয়তমার দর্শন মাত্র প্রশান্তির দমকা হওয়া বয়ে গেল প্রহরের শরীর মন জুড়ে, যেন কত জন্মের পর এই মুখটার দর্শন পাচ্ছে ও। প্রহরকে দেখে খুশির বুকের ভিতর হু হু করে উঠল, কেঁপে উঠল অন্তর, আবেগের ঘন ঘটায় মিইয়ে গেল সে। বাঁধ ভেঙে উপচে পড়ল চোখের নোনা জল, কাঁপা কাঁপা কদম বাড়ালো প্রহরের দিকে। প্রহর হাসি মুখে দুই হাত প্রসারিত করে প্রিয়তমাকে নিজের বাহুবন্ধনে সাদর আহ্বান জানাল। খুশিও আহ্বানে সাড়া দিয়ে দৌড়ে গিয়ে ছাপিয়ে পড়ল প্রহরের বুকে। দুই হাতে শক্ত করে প্রহরের গলা পেঁচিয়ে ধরে কাঁধে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। প্রহরও দুই হাতে খুশির কোমর চড়িয়ে ধরে খুশিকে উঁচু করে ধরে গোল গোল করে ঘোরাতে লাগলো। ঘোরাতে ঘোরাতে বলতে লাগলো, I miss you so much. খুশিকে নিচে দাঁড় করিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, এই পাগলি কাছু কেন, এরকম এসে গেছি তো, আর দূরে যাব না, আমার দুষ্ট বড়িকে ছেড়ে কোথাও যাব না আমি। খুশি শুধু অশ্রু সজল চোখে তাকিয়ে রইল প্রহরের দিকে। এখনো কিভাবে বলবে যে এবার যে খুশি নিজেই দূরে চলে যাবে, তাও সারা জীবনের জন্য? এমনটা কেন হলো ওর সাথে, ও কিভাবে থাকবে প্রহরকে ছেড়ে? প্রহর কি পারবে ওকে ভুলে যেতে? খুশিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রহর বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? আমার ননস্টপ টেপ রেকর্ডার দেখছি একদম চুপচাপ হয়ে গেছে, আমার বিরহ এই অবস্থা হয়েছে নাকি? খুব মিস করেছো বুঝি আমাকে? খুশি জোরপূর্বক হেসে বলল, কই না তো, আমি তো শুধু এই হট বডিটাকে মিস করছিলাম। প্রহর হেসে দিয়ে বলল, আচ্ছা তাই, আমার কামনার দেবী। প্রহর খুশিকে কোলে তুলে নিয়ে সোফায় এসে বসল। খুশি শুধু প্রহরের গলা ছড়িয়ে ধরে অপলক দৃষ্টিতে প্রহরের দিকে তাকিয়েই আছে, যেন কত জন্মের দেখা একেবারে দেখে নিচ্ছে ও। প্রহরের চেহারাটাকে নিজের ভেতর সামিয়ে নিচ্ছে খুশি। খুশির আজকের চাহনি কেমন অন্য রকম লাগছে প্রহরের কাছে। ও ভাবলো হয়তো কতদিন পর দেখছে তাই এমন করছে। প্রহর খুশির গালে হাত বুলিয়ে বলল, তুমি ঠিক আছো তো খুশি? তোমাকে কেমন অন্য মনস্ক লাগছে, মুখটাও কেমন শুকনো শুকনো লাগছে, শরীর ঠিক আছে তো? চমকে গেল খুশি, জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আমার আবার কি হবে, আমি একদম ঠিক আছি। ঠিক বলছো তো, দেখো সত্যি করে বলো, আমার অ্যাবসেন্সে খাবারের অনিয়ম করনি তো, সকালে নাস্তা করে এসেছো? আই ডোন্ট থিঙ্ক সো। তুমি বসো, আমি তোমার জন্য কিছু বানিয়ে আনছি।
কথাটা বলে প্রহর উঠতে নিলেই খুশি আটকে দিয়ে বলল, না না উঠবে না প্লিজ, এখানেই থাকো না আমার কাছে, দূরে যেও না প্লিজ। প্রহর একটু অবাক সুরে বলল, এই পাগলি কি হয়েছে, এভাবে বলছো কেন? আমি তো শুধু কি জেনে যাচ্ছি, 5 মিনিটের ভেতরেই চলে আসবো। না না দরকার নেই, কোথাও যাওয়া লাগবে না, আমি এখন কিছুই খাবো না, আমি শুধু তোমাকে দেখতে চাই আর কিছুই না, তুমি শুধু আমার চোখের সামনে বসে থাকো প্লিজ। খুশির বিহেভিয়ার এবার প্রহরকে ভাবাতে বাধ্য করছে, অকারণে এই বুকটা কেমন যেন দুরু দুরু করছে। প্রহর খুশির গালে হাত বুলিয়ে মায়া ভরা কণ্ঠে বলল, দুষ্টু বুড়ি কিছু হয়েছে, তুমি হঠাৎ এইভাবে কথা বলছো কেন, দেখো আমার কেমন যেন ভয় ভয় হচ্ছে, তুমি ঠিক আছো তো? খুশি জোরপূর্বক হেসে বলল, কি আবার হবে, এখন কি তোমাকে মন ভরে একটু দেখতেও পারবো না, ঠিক আছে যাও যেখানে খুশি যাও, আমিও চলে যাচ্ছি। কথাটা বলে খুশি অভিমান করে উঠে যেতে নেয়। প্রহর তখন আটকে দিয়ে বলল, আচ্ছা ওকে ওকে, আমি যাচ্ছি না কোথাও, আমি এখানেই আছি তোমার পাশে। প্রহর খুশির কপালে চুমু দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিল, বুকটা কেমন যেন দুরু দুরু করছে ওর, কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে না অনুভূতিটা, কোনো কিছু কি হতে চলেছে? খুশি প্রহরের মুখ থেকে মুখ তুলে আবারও প্রহরের মুখের দিকে অপলকভাবে তাকিয়ে রইল। প্রহরের গালে হাত বুলিয়ে বলে উঠল, কিসমিনা। আচমকা খুশির এমন আবদারে প্রহর আবারও একটু অবাক হল, খুশি আগে কখনো এভাবে বলেনি, আগে যা বলতো শুধু মজার ছলে বলতো, কিন্তু আজ কেমন অন্যরকম শোনাচ্ছে ওর কথা। প্রহর প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে রইল খুশির দিকে। খুশি আবারও অনুরোধের সুরে বলল, প্লিজ শুধু একবার, একবারই শেষ, আর কখনো চাইবো না। প্রহরের হৃৎপিণ্ড হঠাৎ কেঁপে উঠল। প্রহর একটু রাগি কণ্ঠে বলল, খুশি what do you mean by এবারই শেষ, কি বলতে চাইছো কি তুমি, হ্যাঁ কি হয়েছে তোমার? খুশি জোরপূর্বক হেসে বলল, আরে আমি বলতে চাইছি খুব শীঘ্রই তো আমরা হাজবেন্ড ওয়াইফ হয়ে যাব, তাই গার্লফ্রেন্ড হিসেবে তো এইবারেই শেষ, তাই না? সো প্লিজ কিস মি।